শিশুদের খাদ্যনালীর জন্মগত ত্রুটি কি কি রয়েছে? অ্যাজ এ পিডিয়াটিক সার্জন আমরা ফ্রিকুয়েন্টলি এনকাউন্টার করি শিশুদের খাদ্যনালীর জন্মগত ত্রুটি এবং তার জটিলতা নিয়ে। তো আমরা শুরু করি খাদ্যনালীর উপরিভাগ থেকে, যেমন ইসোফেগাস, যেটা বুকের মধ্যে যে অংশটা থাকে খাদ্যনালীর, সেখানে যে জন্মগত ত্রুটি হয় ইসোফেজিয়াল অ্যাট্রেশিয়া বলি আমরা, এই খাদ্যনালীর অংশটা সঠিকভাবে তৈরি হয়নি। অ্যাট্রেশিয়া মানে জিনিসটার ভেতরের যে লুমেন আছে, লুমেনটা নেই, তৈরি হয়নি জন্মগতভাবে। এই ইসোফেজিয়াল অ্যাট্রেশিয়া একটা জিনিস, ইসোফেগাসে হচ্ছে খাদ্যনালীর উপরে ভাগে। তারপরে নিচে যদি আসি আমরা স্টমাক, স্টমাকের জন্মগত ত্রুটি হতে পারে, মাইক্রোগ্যাস্ট্রিয়া বলি আমরা, যে স্টমাক সাইজের ছোট, যে সাইজ হওয়ার কথা ছিল সেটা হয়নি। এবং সারপ্রাইজিংলি আমি একটা ভেরি রেয়ার কেস আমি বিআরবি হসপিটালেই পেয়েছি, যেটা ঢাকা শিশু হসপিটালে এক সময় ভর্তি হয়েছিল, কিন্তু সামহাউ দে মিস দ্য ডায়াগনোসিস। সেটা সেই পেশেন্টার মাইক্রোগ্যাস্ট্রিয়া, ইভেন অলমোস্ট নো স্টমাক, যেটা আমরা কন্ট্রাস্ট স্টাডি করে প্রুভ করি, এটা একটা জটিল এবং খুবই রেয়ার জন্মগত ত্রুটি। আর যে স্টমাকের জন্মগত ত্রুটি হতে পারে, পাইলোরিক ওয়েব আমরা বলি, যেখানে একটা পর্দার মতো থাকে, স্টেনোস, পরে কনজেনিটাল স্টেনোসিস আছে, যেটা ভেরি কমন, সব ডাক্তার সাহেবরাই আমাদের জানেন যে পাইলোরিক স্টেনোসিস। আমরা এটাকে বলি ইনফ্যান্টাইল হাইপারট্রপিক পাইলোরিক স্টেনোসিস, আগে কনজেনিটাল পাইলোরিক স্টেনোসিস বলা হতো, সেটা মোর কারেক্ট যেটা বলা হয় ইনফ্যান্টাইল হাইপারট্রপিক পাইলোরিক স্টেনোসিস। আমরা যদি আরেকটু নিচের দিকে আসি, পাইলোরাচের পরে ডিওডেনাম বলি, ডিওডেনামের কী জন্মগত ত্রুটি হতে পারে, একটা জিনিস যার মধ্যে লুমেন আছে, লুমেন মানে ভিতরে নালীর মতো ছিদ্র আছে, জন্মগত তৈরি হবার সময় একটা সময় ছিদ্র থাকে না, তারপরে ছিদ্র তৈরি হয়, কোনো কারণে যদি সেটা ফেইল করে, আমরা বলি রিক্যানালাইজেশন, ক্যানালটা হলো না, রিক্যানালাইজেশন যদি ফেইল করে তাহলে হলোটা কি, ক্যানেল হলো না, তার মানে ডিওডেনাম অ্যাট্রেশিয়া হয়ে গেছে, খাবার ডিওডেনাম দিয়ে পাচ হচ্ছে না। এটা এটা একটা গুরুত্বপূর্ণ ত্রুটি যেটার কুইক সার্জিক্যাল ইন্টারভেনশন দরকার হয় জন্মের কয়েকদিনের মধ্যেই, রিসাসিটেট করেই। আরেকটা হচ্ছে এই ডিওডেনাল অ্যাট্রেশিয়ান স্টেনোসিস, হ্যাঁ একেবারে লুমেনটা বন্ধ হয়নি, একটু সরু হয়েছে, সেটার জন্য অপারেশন দরকার, সেটাও ডায়াগনোসিস করতে হবে। তারপরে ইন্টেস্টাইনের যে পরের অংশগুলো, যেটাকে আমরা জেজুনাম আইলিয়াম বলি, সেই অংশগুলো কি হয়, সেই অংশগুলোর কোনো ত্রুটি হতে পারে কি না, ইয়েস পারে। সেটা হচ্ছে এক, যখন বেবি মায়ের পেটে থাকে, এই যে গার্ড বলি আমরা ইন্টেস্টাইনকে, তৈরি হতে থাকে, ইট স্টার্টস উইক অফ ফোর, চার সপ্তাহ থেকে শুরু হতে থাকে। তো চার সপ্তাহ থেকে শুরু হয়ে তখন আমরা বলি ফোর গার্ড, মিড গার্ড, হাইন্ড গার্ড, এরকম ভাগ হতে থাকে। এই সময়টায় এটাকে বলে হার্নিয়েশন, বাইরে থাকে, পেটের বাইরে চলে আসে, আবার একটা সময় ভেতরে আসবে। এই যে বাইরে থেকে ভিতরে চলে আসার সময় কিছু রোটেশন হয়, সেই রোটেশনগুলো ভিতরে যখন আসে, রোটেশন হয়ে ফিক্স হয়, আমরা জানি অ্যাপেন্ডিক্সের ব্যথা কোথায় হয়, ডান দিকে। অ্যাপেন্ডিক্সের সাথে কী থাকে, সিকাম থাকে, তার মানে সিকাম অ্যাপেন্ডিক্সটা ডান দিকে থাকার কথা নর্মালি। আরেকটা হচ্ছে ডিওডেনামটা মাঝখানে থাকার কথা, এবং ডিওডেনামের যে জাংশনটা ওটা জাস্ট লেফট টু মিড লাইন থাকার কথা। যদি এই রোটেশনগুলো প্রপার হয়, তার মানে প্রথম হচ্ছে যে হার্নিয়েশন হলো, বেরিয়ে গেল, তারপরে কতগুলো রোটেশন হয় 90 ডিগ্রি করে, সেকেন্ড 90 ডিগ্রি, থার্ড 90 ডিগ্রি, যখন কমপ্লিট হয় রোটেশনটা, তখন কে কোথায় সেটেল করে, সিকাম অ্যাপেন্ডিক্স রাইটে সেটেল করলো, ডিজে জাংশনটা সেটেল করলো লেফট টু মিড লাইন, এবং কোলন তার জায়গা মতো বাকিটা এরা সেটেল করতে থাকলো। কিছু কোলন আছে রেট্রোপেডিটাম, যেটা ফিক্সড হবে, লেফট কোলিক ফ্লেক্সার, রাইট কোলিক ফ্লেক্সার, এ ফিক্সড পার্ট। এখন হতে পারে, যদি আমরা ধরে নিই যে জিনিসটা বাইরে ছিল, ঘুরে আসছে, কোনো কারণে ঘুরে আসাটা সঠিক হলো না, এক হতে পারে নন রোটেশন, রোটেশন হলোই না, তাহলে সেটা একটা প্যাথোলজি হলো। আরেকটা হচ্ছে রোটেশন হলো, ইনকমপ্লিট রোটেশন হলো, 370 ডিগ্রি হওয়ার কথা ছিল, 90 ডিগ্রি হয়ে বন্ধ হয়ে গেল, ওভাবে চলে আসলো পেটের ভিতরে, এটা একটা কমপ্লিকেশন হলো, অ্যাবনর্মালিটি হলো। আরেকটা হচ্ছে, হ্যাঁ রোটেশন হলো উল্টো দিকে হলো, রিভার্স রোটেশন, সেটা একটা জটিলতা হতে পারে। তো এই যে রোটেশনের জটিলতাগুলো, আজকে আমরা আলোকপাত করব এই দিকটা নিয়েই। তার কোনো রিসেন্টলি সিন্স মাই প্র্যাকটিস ইন বিআরবি হসপিটাল, এখানে আমি স্টার্টিং ফ্রম নিওনেট আমরা বলি জন্ম থেকে 28 দিন বা এক মাস পর্যন্ত, এই বয়সের মধ্যে যে পেশেন্টগুলো পাই,
তাদের কি জটিলতা পাই, ম্যালনিউট্রিশন নিওনেটে পেয়েছি, দেড় বছরের বাচ্চার পেয়েছি, এবং সারপ্রাইজিংলি যেটা একটু কম হয় 13 ইয়ার্স গার্ল তারও পেয়েছি, এবং সবগুলোই অপারেশন করা হয়েছে, দে আর ডুইং ফাইন নাও। সেগুলো কিভাবে শনাক্ত হলো? সার্জনদের তো প্যারেন্টসরা ভয় পায় যে গেলেই বোধহয় অপারেশন করবে, ইটস নট লাইক দ্যাট, ব্যাপারটা কিন্তু তেমন না। কিন্তু যেটা হয় শিশু মেডিসিন বিশেষজ্ঞ, যারা শিশু বিশেষজ্ঞ তাদের কাছে যায়, সার্জনদের কাছে পড়ে, ওনারা দেখে ইনিশিয়াল ট্রিটমেন্টটা দেন, যে বাচ্চার সিমটম যেটা হয় পেটে ব্যথা বমি, একদম ছোট বাচ্চা যদি হয় যে নিওনেট যেটার কথা বললাম সে ও তো বলতে পারছে না ওর পেটে ব্যথা হচ্ছে, বাট ইটস দেয়ার, সে বলতে পারছে না কিন্তু তার বমি হচ্ছে, খাবার পাস করছে না, ফিড দেওয়া হয়েছে তাকে, ব্রেস্ট মিল্ক হোক বা ফর্মুলা হোক যেটা দেওয়া হয়েছে, পরিবারের যারা সদস্য রয়েছে বা অভিভাবক যারা রয়েছে তারা আসলে সেই কমপ্লেইনগুলো বলতে পারে শিশুদের ক্ষেত্রে।